আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন আলা ওয়ালা আশরফিল আম্বিয়া ইউলমুর সালিন ওয়ালা আলিহি ওয়স হাবিহি আজমাইন সম্মানিত দর্শক অশ্রোতা মণ্ডলী সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে যানবাহনে চড়ার দোয়া কী সহি হাদিসে বা কোরআনে যানবাহনে চড়ার কোনো স্পষ্ট দোয়া আছে কিনা এই প্রশ্নের সঠিক এবং সংক্ষিপ্ত উত্তর হলো নবী করিম সাল আলহ্লামের সহি হাদিসের ভিতরে যানবাহনে চড়ার একটা দোয়া রয়েছে যে দোয়াটা আল্লাহ সুবাহান আলা কুরআনুল করিমের সুরা জুখরুফের ১৩ এবং ১৪ নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন দোয়াটা হলো সাক্ষর লানা হা রা ওয়া কুন্না লাহু মুকীন ওয়া ইন্না ই আমি দোয়াটা আবার বলছি এবং স্ক্রিপে বাংলা উচ্চারণ লিখে দিচ্ছি আপনারা সেটা দেখে এবং শুনে দোয়াটা মুখস্ত করে নেবেন দোয়াটা হলহানি সাক্ষরানা হা রা ওয়ামা কুন্না লাহু মু ইন্না ইলা দোয়ার সরল এবং বাংলা অর্থ হল হে দয়াময় আল্লাহ তুমি পবিত্র তুমি আমাদের কাছে এই যানবাহনের নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছ কিন্তু এই যানবাহনের নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না ওয়া ইন্না ইনালাম কলিবুন নিশ্চয়ই আমাদেরকে আমাদের রবের কাছে আবার প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে এটা হলো যানবাহনে চড়ার দোয়া সহি হাদিসের ভিতরে নবী সাল আলহিহাসাল্লাম বলেছেন যানবাহনে চড়ার এই দোয়া পড়তে হয় তো নবী আলাইহি আলহিহাল্লাম স্পষ্ট করে দেন নেই এটাকে স্থল পথে নৌপথে নাকি আকাশ পথে তাই মহাদিস গ্রামদের মধ্যে অনেকেই বলেছেন যে এই দোয়াটা স্থলপথে পথে চলার জন্য প্রযোজ্য নৌপথে চলার জন্য প্রযোজ্য আকাশ পথে চলার জন্য প্রযোজ্য অর্থাৎ যে কোনো পথে যান ভ্রমণ করার জন্য এই দোয়াটা পড়তে হবে আবার সুরা হুদের একচল্লিশ নম্বর আয়াতে নৌ জানে আলাই একটা পড়েছিলেন নৌকায় উঠে সেই দোয়াটা আমরা অনেকে জানি এবং নৌকায় চড়ার সময় সেই দোয়াটা পড়ে থাকি বিসপিল্লাহ হিমাজ রেহা মুরসাহ রাহিম তবে এ নিয়ে ওলামাদের মধ্যে একটা মতভেদ আছে কেউ কেউ নৌকা চড়ার জন্য এই দোয়া পড়তে বলেছেন আবার অনেক অনেক মহাদিস বলেছেন যেহেতু সোহিদিস দ্বারা এই বিসমিল্লা হেমাজ রেহা দোয়াটা প্রসিদ্ধ নয় তাই সব ক্ষেত্রেই সোরা জুখরুফের তেরো এবং চোদ্দো নম্বর আয়াতে যে দোয়াটা এসেছে সুবাহান আল্লা সখরাল হাজা ওমা কন্না মুিন ও ইন আলাম কালিবন এই দোয়াটা পড়ার জন্য মুহাদ্দ কীরাম রিকমেন্ড করেছেন তাই আমরা সকলেই চেষ্টা করব ভ্রমণের জন্য চাই আকাশ পথে চাই নৌপথে চায় স্থল পথে সব জায়গায় যেন আল্লাহ সুবাহান আলার শুক্রিয়া আল্লাহ সুবাহান আলার এই দোয়াগুলো আমরা পাঠ করার আল্লাহ সুবাহন আলা আমাদেরকে প্রত্যেক যানবাহনে ভ্রমণের জন্য ভ্রমণের সময় এই দোয়া পড়ার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি